নমস্কার বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে, আপনার শিশু যদি ডাইপার পরিয়ে ফুসকুড়ি হয় তাহলে আপনি কি করতে পারেন। তো প্রথমে এই ছোট্ট করে বলে দিই যে শিশুদের ডাইপারজনিত এই ফুসকুড়িগুলো কেন হয়। প্রথমত, ডাইপারের যে নিজস্ব ঘষা, সেই ঘষা লেগে ফুলে যাওয়া বা ফুসকুড়ি হতে পারে। এই ডাইপার থেকে সংক্রমণের জন্য হতে পারে। আর কি হতে পারে, এই ডাইপার যদি অনেকক্ষণ পরিষ্কার না করা হয়, অর্থাৎ পাল্টে না দেওয়া হয়, তাহলে তার ভিজে ভাব বা তার মধ্যে যে ময়লা থাকে সেটা থেকে কোনো র্যাশ বেরোতে পারে, ব্যাকটেরিয়ার সংক্রমণ। আর কি, যদি সুগন্ধযুক্ত কোনো ডাইপার আপনি ব্যবহার করেন বা কোনো ওয়াইস দিয়ে মুছে থাকেন সেই যৌনাঙ্গ, তাহলে কিন্তু র্যাশ বেরোতে পারে। এবার বলি, এই ডাইপারজনিত ফুসকুড়ি থেকে কিভাবে আপনি আপনার সন্তানকে মুক্তি দিতে পারেন। প্রথমেই বলি, ঘরোয়াভাবে নারকেল তেল। অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে নারকেল তেলের পরিচিত কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো নারকেল তেল কী করবেন, যখন ডাইপারটি আপনার বাচ্চাকে ছাড়িয়ে দিচ্ছেন তখন কী করবেন, সেই নিতম্বটায় হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো একটা নরম টাওয়াল দিয়ে সেটা মুছে নিতম্বতে সামান্য নারকেল তেল আপনি নিয়ে ভালো করে তাকে মাখিয়ে দিন। দেখবেন তার যে র্যাশ বা ফুসকুড়ি হচ্ছে সেটা সহজেই সেরে যাবে। এবার যেটি বলবো সেটি হচ্ছে ভিনিগার। সবাই আমরা ভিনিগারের সাথে পরিচিত। তো প্রস্রাব হচ্ছে ক্ষারীয় জিনিস। এই ক্ষারের জন্য যদি আপনার সন্তানের ত্বক পুড়ে যায়, অর্থাৎ পোড়া পোড়া অবস্থা হয়ে যায়, তাহলে কি করবেন, এই ভিনিগার অর্থাৎ আপনার সন্তানের স্নানের জন্য যেটুকু জল লাগছে সেই জলে 1.5 কাপ মতো ভিনিগার দিয়ে সেই জলটা দিয়ে আপনার সন্তানের নিতম্বদেশ ধুয়ে দিতে পারেন, তাহলে সে আরাম পাবে। এছাড়াও যখন ডাইপারটি চেঞ্জ করছেন তখন সামান্য ভিনিগার নিয়ে তার সঙ্গে সামান্য জল দিয়ে তুলো বা ওয়াইপসের মাধ্যমে সেটাকে ভিজিয়ে নিতম্বটা মুছে দিতে পারেন, এতে কিন্তু সে খুব আরাম পাবে। এবার যেটি বলবো এটি শুনে আপনি আশ্চর্য হতে পারেন, কিন্তু এটি অত্যন্ত কাজে দেয়, যেটি হলো মায়ের বুকের দুধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মায়ের বুকের দুধ। যদি আপনার সন্তানের নিতম্বদেশে এই ফুসকুড়ি বা র্যাশ হয়ে থাকে ডাইপারের জন্য, তাহলে আপনি আপনার বুকের দুধ এক জায়গাতে সামান্য জড়ো করুন বা পাম্প করে নিন, নিয়ে সেইটা তুলোর মাধ্যমে আপনার সন্তানের নিতম্বদেশে লাগিয়ে দিন এবং এটা নিজে নিজেই শুকিয়ে যেতে দিন, ধুয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে, আপনার সন্তানের যে র্যাশ সেটা সহজেই ভালো হয়ে যাবে। এরপরে ছোট্ট একটা টিপস বলি, আপনার বাচ্চার ডাইপারটি পরিষ্কার রাখুন। কি করবেন, যদি পুনর্ব্যবহারযোগ্য ডাইপার ব্যবহার করেন তাহলে অবশ্যই ডেটল জল বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে সেটা ধুয়ে শুকিয়ে নিন, তারপর ব্যবহার করান। আর যদি এমনি সাধারণ ডাইপার ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা থেকে ঘষা খাওয়ার যে ব্যাপার সেটা আপনি নিশ্চিত করুন, যেন ঘষা না খায়। যখনই ডাইপারটি ছাড়িয়ে দেবেন তখনই অবশ্যই কোনো ওয়াইপস দিয়ে ভালো করে নিতম্বদেশটা মুছে দেবেন। দেখবেন যেন অতিরিক্ত সুগন্ধযুক্ত অ্যালকোহলযুক্ত কোনো ওয়াইপস না হয়। এবার যেটি বলবো সেটা হলো পেট্রোলিয়াম জেলি। হ্যাঁ, এটি সবার ঘরেই থাকে, পেট্রোলিয়াম জেলি। সন্তানকে যখন ডাইপার ছাড়িয়ে দিচ্ছেন তখন অবশ্যই তার পাছুতে অর্থাৎ নিতম্বদেশে পেট্রোলিয়াম জেলি ভালো করে লাগিয়ে রাখুন, কিছুক্ষণ পরে সেটা শুকনো কাপড় দিয়ে মুছে দিন। আরেকটি আমাদের ঘরোয়া উপায় আছে, সেটা হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী। এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী আপনি জেলও লাগাতে পারেন বা ডাইরেক্ট অ্যালোভেরার ডাল কেটে পাতা নিয়ে সেখান থেকে তার জেলিটা বের করে আপনার সন্তানের ফুসকুড়ির উপরে লাগিয়ে দিতে পারেন, তাহলে এতেও খুব তাড়াতাড়ি স্বস্তি পাবে। আরও একটি ঘরোয়া উপায় বলবো, যেটি হলো দই। হ্যাঁ, ঠিক শুনছেন, টক দই, কোনো মিষ্টি দই বা কনস্টার্চযুক্ত দই নয়, টক দই। যদি আপনার সন্তানের নিতম্বতে অনেক ফুসকুড়ি হয়ে যায়, চাপচাপ হয়ে থাকে, তাহলে সেখানে বেশ ভালো করে একটা মোটা প্রলেপ লাগিয়ে দিন দইয়ের। দেখবেন দুদিনের মধ্যেই তার পাছু থেকে এই সমস্ত ফুসকুড়ি উধাও হয়ে যাবে। এই ছিল আমার কয়েকটি ঘরোয়া টোটকা, যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে ডাইপার জাতীয় যে র্যাশ সেই র্যাশ থেকে মুক্তি দিতে পারেন। এরপর বলবো, এত কিছুর পরেও যদি ভালো না হয় বা কোন সময় কীরকম র্যাশ দেখলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এই ডাইপারজনিত ফুসকুড়িগুলি কয়েকদিনের মধ্যে সেরে যায়, কিন্তু যদি এক সপ্তাহের বেশি না সারে বা অবিরত এটা হতেই থাকে বা বেশ মোটা মোটা দাগ হয়ে যায়, ফোসকা মতো হয়ে যায়, অস্বাভাবিক ফুলে যায়, তার সাথে সন্তানের জ্বর আসে, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন। এর থেকে কম হলে অবশ্যই আমি যে টিপসগুলো বললাম সেগুলো স্মরণাপন্ন হন, ভালো হয়ে যাবে। যদি না হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, আপনার সন্তান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সুস্থ থাকেন আপনি এবং সুস্থ থাকুক সকল সন্তান। আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।